हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। तुमरा सबाई केमन आछो? आशा करी तुमरा भालोई आछो, आमिओ भालोई आछि। जाओ, आजके आमि जेटा एखाने तोमादेर साथे करते एसेछि सेटा होच्छे एइटाते आमि आजके डीआईवाई करते चलेछि। এই ডিআইওয়াইটাই আমি এটা এই ছবিটা আমি দেখেছিলাম, একটা যেটা আমি করবো সেটা আমি দেখেছিলাম পিন্টারেস্টে। তো এটা খুব একটা ছোট্ট ডিআইওয়াই তোমার কিচেনের জন্য। তো এটা খুব কিছু এমন কিছু বেশি জিনিস এটা তো লাগবে না। তো যেটা লাগবে সেটা আমি তোমাদের দেখাই। সেটা হচ্ছে একটা এরকম একটা উডেন চপিং বোর্ড, এই একটা চপিং বোর্ড লাগবে। আর তোমার লাগবে ছোট্ট একটা উডেন চপিং বোর্ড, আর একটা আর লাগবে রেড কালার। আমি তোমরা তোমাদের মতো রেড অ্যাক্রিলিক কালার, তোমরা তোমাদের মতো কালার চুজ করতে পারো, যে কোনো যা জিনিস তোমরা চাও সেটা নিতে পারো, যে কোনো কালার। আমি এখানে রেড চুজ করেছি। আর একটা হচ্ছে ইয়েলো কালার, ইয়েলো রেডের কম্বিনেশনে এটা হবে। আর একটা পেইন্ট ব্রাশ, একটা প্যালেট, আর জাস্ট লিটল বিট অফ ওয়াটার। তাহলে তাহলে আর ছবিটা তো রয়েছে, ছবিটা তোমাদের দেখাই। এই ছবিটা আমি করতে চলেছি, এই ছবিটা। তো আশা করি দেখা যাক। আর একটা কালো মার্কার পেন, দেখা যাক কীরকম হয়। তো চলো বেশি দেরি না করে এবার শুরু করি। ওকে বন্ধুরা, দেখো এটাকে আমি এই চপিং বোর্ডটাকে এখন আমি ডবল দুটো কোট করে নিয়েছি, হলুদ আর লালটা। নাও এখন আমি কি করব, এই যে পাখিটা রয়েছে এই পাখিটাকে আমি একটু এখানে এই চপিং বোর্ডের উপরে ড্রয়িং করব। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখন সাদা রংটা করছি। সাদা রংটা করে এটা দিয়ে পুরোটা করে নিয়ে তারপরে এই ডিটেলিং যেটা আছে একটু শুকোলে এটাকে দুবার করতে হবে, নাহলে লাল রংটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তো তারপরে যে মার্কার পেন দিয়ে বা ব্ল্যাক অ্যাক্রিলিক কালার দিয়ে তারপরে এই ডিটেলিং গুলো আনতে হবে।
তো এটা কমপ্লিট হয়ে গেছে। আমি যেটা তো আমাকে অ্যাক্রিলিক কালো অ্যাক্রিলিকটা ইউজ করতে হয়নি, সাদা পেইন্টের উপরে মার্কার দিয়ে করলাম। খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে পাখিটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, পাখিটা কেমন হয়েছে, ডিটেলিংগুলো কেমন হয়েছে তোমরা আমাকে জানিও, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর একটু কাজ বাকি আছে, যেটা হচ্ছে এই বোর্ডটাকে একটু সাদা ডট গুলো দিয়ে এগুলো দিয়ে একটু ডেকোরেট করা। তো দেখো আমার এই ডিআইওয়াইটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই কিরকম লাগছে। এটা খুব সুন্দর, খুব ব্রাইট লাগছে। একটা ছোট্ট চপিং বোর্ড থেকে কি করে একটা এত সুন্দর ডেকোরেটিভ পিস তৈরি করা গেল সেটা তোমরা দেখতেই পেলে। তোমাদের যদি এরকম ডিআইওয়াই আরো দেখতে ইচ্ছে করে বা ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর একটা কথা তোমাদের বলি যে এরকম জিনিসগুলোর উপরে, কালারফুল জিনিসগুলোর উপরে যে একটা ক্লিয়ার ভার্নিশ হয়, সেই ক্লিয়ার ভার্নিশটা তোমরা যদি একটা কোট দিয়ে দাও তাহলে এটা অনেকদিন অবধি এর রংটা টিকে থাকবে, নষ্ট হবে না, একটা খুব সুন্দর গ্লসি লুকও দেবে। আজকে তাহলে আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করে যাই তোমাদের, যদি তোমরা ফার্স্ট ভিউয়ার হও আমার চ্যানেলে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমরা আমার ভিডিওটা লাইকও করতে পারো, তোমাদের আমার তোমাদের বন্ধু বান্ধবের সাথে আমার ভিডিওটাকে শেয়ারও করতে পারো। তাহলে আজকে তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। চলো টাটা, বাই।